59 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর সকলের সুপরিচিত তরুণের অহংকার আকাশ কুমার ভৌমিক। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করার লক্ষ্যে তারই ধারাবাহিকতায় আমার ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ড গড়ে তোলার প্রচেষ্টায় অনেক দূর এগিয়ে নিতে সক্ষম হয়েছে। ইতিপূর্বে মেয়র মহোদয়ের সহযোগিতায় আমার ওয়ার্ডকে ডিজিটাল করার লক্ষ্যে রাস্তাঘাট মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ডিজিটাল ওয়ার্ড হিসাবে গড়ে তোলার প্রচেষ্টার প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছে। মহামারী করোনাকালীন সময়ে সরকারি এবং নিজ অর্থায়নে কেমন ভূমিকা রেখেছেন, এ নিয়ে রিপোর্ট করেছেন আশরাফুল ইমাম। আমি আকাশ কুমার ভৌমিক, কাউন্সিলর 59 নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 2019 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি আমি প্রথম নির্বাচিত হই। পরবর্তীতে দ্বিতীয়বারের মতো আবার 1 ফেব্রুয়ারি 2020 প্রথম নির্বাচিত হওয়ার পর এই এলাকার রাস্তাঘাট বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। আমি নির্বাচিত হওয়ার পর এই এলাকায় 152 কোটি টাকার রাস্তাঘাটের কাজ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2008 সালে নির্বাচিত হওয়ার পর এই এলাকার বেশ কিছু রাস্তাঘাট, ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট, আমার ব্যক্তি উদ্যোগে কিছু কাজ, সরকারি উদ্যোগে কিছু কাজ তখন সম্পূর্ণ হয়। তৎকালীন মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সঞ্জিতা খানম ছিল এমপি। সেই সময় বিভিন্নভাবে তেজগাঁও উন্নয়ন সার্কেলে এবং এলজিআরডি মন্ত্রণালয়ে চেষ্টা তদবির করে ওনার সহযোগিতাও ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এই শ্যামপুর এলাকায় কোনো রকম সন্ত্রাসী চাঁদাবাজি মাদক শূন্যের কোঠায় কদমতলী থানা এবং আমাদের যৌথ উদ্যোগে বর্তমানে মাদকের পরিস্থিতিটা সহনীয় পর্যায়ে আছে। আমরা চেষ্টা করতেছি যেটুকু আছে আরও যেন শূন্যের কোঠায় চলে আসে। এই এলাকায় কোনো স্বাস্থ্য ব্যবস্থা নেই, ভালো উন্নত কোনো ক্লিনিক নাই, হসপিটাল নাই, কোনো বিনোদন কেন্দ্র নাই, কবরস্থান নাই। এই এলাকা মুসলিম অধ্যুষিত এলাকা। আমার মুসলিম ভাইয়েরা যখন একটা লোক মারা যায় দাফনের জন্য, সেই হয়তো আজিমপুরে যাইতে হয়, নয়তো পুস্তকলা যাইতে হয়, যার কারণে মাননীয় মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস সাহেব যখন নির্বাচনী প্রচারণায় এসেছিলেন তখন আমার নির্বাচনী জনসভায় পথসভায় উনি ওনার কাছে আমি দাবি রেখেছিলাম এলাকাবাসীর পক্ষ থেকে যে এই এলাকায় যেন একটা কবরস্থান এবং ঈদগাহ মাঠ উনি কথা দিয়ে গিয়েছিলেন। গত কিছুদিন আগে উনি আমাকে ডেকে বলেছিলেন সরকারি কোনো জমি দেখেন পান কিনা, পাইলে আমি তাৎক্ষণিকই এই কবরস্থান এবং ঈদগাহ মাঠের জন্য ব্যবস্থা করব। ইতিমধ্যে 75টা ওয়ার্ডের মধ্যে 37 থেকে 40টা এসটিসি টেন্ডার হয়ে গেছে, বাকি 22-25টা যেটা আছে সেগুলি আগামীতে কিছুদিনের মধ্যেই টেন্ডার হয়ে যাবে। আমরা আশা করি এই এলাকার মানুষের যে পানের দাবিগুলি, সেই দাবিগুলির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং বাস্তবায়নের লক্ষ্যে আগাচ্ছি। আপনারা জানেন 2টা মাস এই পুরো দেশটি লকডাউনে ছিল, তখন আমরা সরকারি সাহায্য, আমি আমার 59 নম্বর ওয়ার্ডে 13,000+ পরিবারকে সহযোগিতা প্রদান করি সরকারি অর্থায়নে। আমি আমার নিজ ব্যক্তিগত উদ্যোগে 33,000+ পরিবারকে আমি ত্রাণ সামগ্রী পুষিয়ে দিই। ঠিক তেমনিভাবে এই এলাকায় যখন যে সুবিধা অসুবিধা, সুবিধা বঞ্চিত মানুষগুলি যখন আসে আমার সাধ্য মতো আমি চেষ্টা করি নিজ উদ্যোগে যতটুকু সহযোগিতা করা যায় সেই ব্যবস্থা করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কদমতলী থানার অফিসার ইনচার্জ ইতিমধ্যে
এই ডিএমপির মধ্যে শ্রেষ্ঠ পুলিশ ইনচার্জ হিসাবে মনোনীত হয়েছে এবং ওনার মেধাদীপ্ততা দিয়েই এই কদমতলি সহ আমার এই 59 নম্বর ওয়ার্ড অপরাধের যেই কর্মকাণ্ড সেগুলি আস্তে আস্তে একেবারে শূন্যের কোঠায় বলা চলে। চেষ্টা করছি আমরা যাতে আরো ভালো রাখা যায়। আমরা জনপ্রতিনিধিরা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যারা নেতাকর্মী, আমরাও চাই সাধারণ মানুষগুলি যেন শান্তিতে থাকে। সেই ব্যাপারে সবসময় চেষ্টা করি যাতে তাদের জান মাল ইজ্জত যেন নিরাপদ থাকে। সেই লক্ষ্যে যতটুকু সম্ভব উদারমনেই কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করি। 59 নম্বর ওয়ার্ড যেন একটি মডেল ওয়ার্ড তৈরি হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে একটি নাগরিক সুবিধা পরিপূর্ণ সুবিধা ভোগী একটি ওয়ার্ড যেন তার নাম যেন 59 নম্বর ওয়ার্ড হয়, সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।